এনেছিল সরকার এবং নিয়োগ পদ্ধতির স্থগিত রাখা হয়েছে। এবং গতকালই স্কুল সার্ভিস কমিশন ঘোষণা করেছে যে 500 জনকে অতিরিক্ত মানে নতুন করে নিয়োগপত্র দেওয়া হবে। ডার্বিট কাণ্ডের জেরে এবার প্রাথমিকে টেটের ক্ষেত্রেও সেই একটা ছায়া পড়েছে। তুমি জানো যে প্রাথমিকের টেটের জন্য অ্যাপ্লিকেশন যে নেওয়া হয়েছিল প্রায় 4 লক্ষ আবেদনকারী আবেদন করেছিলেন, কিন্তু প্রশ্ন ছিল পরীক্ষা কবে হবে। কিন্তু আজকে শিক্ষা দপ্তর সূত্রে যেটা শিক্ষামন্ত্রী জানাচ্ছেন যে প্রকৃত শূন্য পদ জানার পর তারপরেই এই পরীক্ষার নির্ঘণ্ট জানানো হবে সরকারের তরফে, অর্থাৎ যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ জানাবে। অর্থাৎ যে পরীক্ষা কবে হবে সেই পরীক্ষাটা তখনই হবে যখন শূন্য পদের প্রকৃত তালিকা সরকারের কাছে আসবে। ইতিমধ্যে সরকারের তরফে ঘোষণা করা হয়েছে যে বিভিন্ন শূন্য পদ বিভিন্ন ডিআই মারফত সেগুলোকে কালেকশন বা সংগ্রহ শুরু হয়েছে। ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শূন্য পদের তালিকা এসেছে, কিন্তু প্রাথমিক স্তরের তালিকা এখনো আসেনি। যেটা শিক্ষা দপ্তর সূত্রে জানানো হচ্ছে যে পুজোর পর সেই শূন্য পদের পূর্ণাঙ্গ তালিকা আসার পর সেই শূন্য পদ দেখে তারপর টেটের নির্ঘণ্ট প্রকাশ করা হবে, কবে টেট হবে বা কবে পরীক্ষা হবে সেটা জানানো হবে। এমনিতেই রাজ্যের প্রায় 59,000 স্কুল আছে এবং সেই স্কুলে শিক্ষক নিয়োগের জন্য প্রায় 4 লক্ষ পরীক্ষার্থী আবেদনকারী আবেদন করেছে পরীক্ষার জন্য, কিন্তু সেই পরীক্ষা এখনো পর্যন্ত হয়নি। কিন্তু এই ডার্বিট কাণ্ডের জেরে যেটা হয়েছে যে সেই শূন্যপদ প্রকৃত শূন্যপদ জানার পর তারপর সরকার পরীক্ষা নেওয়ার এবং পরীক্ষার দিনক্ষণ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। অনেশোয়া ধন্যবাদ কৃষ্ণেন্দু। উডল্যান্ডস হাসপাতালে ডেঙ্গি আক্রান্তের